আসসালামু আলাইকুম সবাইকে। নিশ্চয়ই সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আল্লাহর রহমতে। আপনাদের দোয়ায় আমার মা এখন অনেকটা সুস্থ। তো যারা রেগুলার ব্লগ দেখেন তারা নিশ্চয়ই জানেন আমার মা অসুস্থ, সেজন্য আমি বাবার বাড়ি আসি। তো এটা হচ্ছে আমার বাবার বাড়ির ব্লগ। তো এখানে সকালবেলার নাস্তা আনিসার বাবার জন্য, আনিসার বাবাও গিয়েছিল, তো সেই নাস্তাটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে করলা ভাজি, খাসির মাংস, গুড়া মাছের তরকারি আর গরুর মাংস ছিল। তো এখন আনিসার বাবাকে লিপুটা কেটে তারপরে নাস্তা দিয়ে দিব, আসলে আমরা চলে আসব, মা এখন অনেকটা সুস্থ তাই। আর আনিসার বাবাকে তো নাস্তা দিয়ে দিছি, আনিসার বাবা তো ক্যামেরার সামনে আসবে না, আমি আসলে গোপে নেই, তাকে পিছন থেকে ক্যামেরাটা ধরলাম, সে কিন্তু জানে না, তারপরেও ধরছি। তো চলে আসার আগে একটু হাসপাতাল দিয়ে ঘুরে আসলাম, কারণ মার একটু সুস্থ, তো মাকে ডাক্তার কিছু পরীক্ষা দিছে, তো সেই পরীক্ষাগুলো বা টেস্টগুলো করানোর জন্য হাসপাতাল আসছি। তো এখানে বসে রয়েছি, মানে অপেক্ষা করতেছি। তো হাসপাতাল একটু অপেক্ষাই করতে হয় যেহেতু করোনা, অনেক লাইন ধরতে হয়। তো এখানে দাঁড়ায় দাঁড়ায় আমি আপনাদের সাথে কিছু শেয়ার করতেছি হাসপাতালের দৃশ্যগুলো। আর এটা হচ্ছে হাসপাতালের দ্বিতীয় তলার বাইরের দৃশ্য, আর এটা হচ্ছে আমাদের গাজীপুরের শহীদ তাজউদ্দিন হাসপাতাল। তো এই হাসপাতালটা কিন্তু আগের তুলনায় এখন অনেক বড় করা হয়েছে, আসলে খুব স্বাস্থ্যসম্মত হয়েছে আগে থেকে। আগে খুব নোংরা ছিল, এখন অনেকটা ভালো হয়েছে। আর এই গাছটা হচ্ছে গিয়ে হাসপাতালের ঠিক সামনের দিকে, এখানে হিন্দুরা সম্ভবত পূজা টুজা করে এরকম কিছু। আর এই গাছটা কিন্তু অনেক পুরাতন, আরও বড় ছিল, তারা পূজা করে। আর এই যে লাল কাপড় বা অনেক কিছু সিঁদুর টিঁদুর এইগুলো দিয়ে এখানে আসলে হাসপাতালের সামনে এই গাছটা মানে কাটা হয়নি, মানে মূলত হিন্দুদের জন্যই গাছটা কাটা হয়নি, গাছটা বাদ রেখে তারপরে হাসপাতালটা নির্মাণ করা হয়েছিল। মানে এটা হচ্ছে নতুন বিল্ডিং, পুরাতন বিল্ডিংটা আসলে পূর্ব দিকে, এই সাইডটা হচ্ছে গিয়ে পশ্চিম দিকে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম, আসলে গাছটা অনেক পুরাতন আর অনেক মোটা দেখে আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর পাশেই আমার ছেলে বসে ঝুলতাছিল, বসে না দাঁড়িয়ে ঝুলতাছিল আর কি। আর এটা হচ্ছে আমার মা, মাকে নিয়ে বসে রয়েছি, মানে অপেক্ষা করতেছি যে আসলে কখন ডাক দেওয়া হবে পরীক্ষার, মানে রক্ত নেওয়ার জন্য, আসলে রক্ত পরীক্ষা দিব। আর মার সাথে সাথে আমিও একটু ডাক্তার দেখাইছি, কারণ আমারও একটু সমস্যা ছিল, হয় না মেয়েলি অনেক সমস্যাই তো আমাদের হয়। তো আমি একটা গাইনি ডাক্তার দেখাইছি, তো ওখান থেকে আমারও কিছু টেস্ট দিয়েছি, তো সেই টেস্টগুলো করাবো দেখে এখানে বসে রয়েছি। আর ওই তো আমার চাস্তো ভাই, ও হচ্ছে এখানে হাসপাতালে কর্মরত আছে, তো ওর জন্যই আরও বিশেষ করে অপেক্ষা করতেছিলাম যে ও কখন আসবে আর আমাদের ডেকে নিয়ে যাবে আর কি। আর এটা হচ্ছে হাসপাতালের দোতলায় রেস্টুরেন্ট, তো এখানে অনেকে খাওয়া দাওয়া করে আর কি। তো আমি ঠিক সামনের দিকটায় বসেছিলাম, ওইখানেই বসে এই ভিডিওগুলো আসলে আপনাদের জন্য শেয়ার করছি। আর এই যে ভদ্রলোকগুলো দেখতে পাইতেছেন, এই ভদ্রলোকগুলো হচ্ছে গিয়ে বিভিন্ন ওষুধ কোম্পানির লোক, তারা আসলে বাইরে দাঁড়ায় আছে, মানে হাসপাতালের ডাক্তাররা কাদের কী কী ওষুধ দেয় সেই প্রেসক্রিপশন দেখেই তারা আসলে ধারণা নেয় যে তাদের অফিসের ওষুধগুলো দেয় কি না বা কোম্পানির ওষুধগুলো দেয় কি না, সেই জন্যই তারা বাইরে দাঁড়ায় থাকে। আর তাদের একটা নিয়ম আছে, তারা মানে এই গাজীপুর হাসপাতালে, মানে শহীদ তাজউদ্দিন হাসপাতালে, তারা প্রতি বুধবার আর বৃহস্পতিবার সম্ভবত মানে ডাক্তারদের সাথে দেখা করতে পারে, অন্যথায় তারা বাইরে দাঁড়ায় থাকে আর কি। তো এখানে মা আমি বসে অপেক্ষা করতেছিলাম, তো ভাবলাম যেহেতু ডেলি ব্লগ তো হাসপাতালে যাই সেটা কেন শেয়ার করব না। তো আমার মা আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছে, অনেকক্ষণ ওয়েট করতেছি কারণ হাসপাতালের ব্যাপার, সরকারি হাসপাতাল আপনারা সবাই জানেন, সরকারি হাসপাতাল পরিচিত লোক না থাকলে আসলে এরকমই হয়। আসলে টেস্টগুলো করাইবো তাই বসে রয়েছি, বাইরে টেস্টগুলো করাইতে অনেক ব্যয়বহুল আর হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা করানো কিন্তু অনেক ভালো। তো আমার ছেলেই তো দেখেন কি সুন্দর মাস্ক পরে বসে রয়েছে, মাশাআল্লাহ আমার ছেলেটা অনেক ভালো, মানে কোনো দিকে গেলে মাস্ক খোলে না, ও মাস্ক মুখেই রাখে, তো সেই জন্য আমার অনেক ভালো লাগে। তো আমি তো প্রথম প্রথম খুব ভয় পেতাম যে ও আসলে মাস্ক মুখেই রাখতো না, তো পরবর্তীতে দেখি যে একটু বড় হয়েছে এখন মাস্কটা মুখে রাখে। আর হাসপাতালে বসে নানা রকমের রুগী, নানা রকমের মানুষ দেখলে আসলে খুব খারাপ লাগে, আবার
অনেক মানুষ দেখলে ভালো লাগে যে একসাথে অনেক মানুষ দেখা যায়। সত্যি বাইরে গেলে অনেক মানুষ দেখলে আমার কিরকম জানি মনটা খুব ভালো লাগে এবং ফ্রেশ লাগে। তো কিছুক্ষণ পর এই যে মানে টেস্টগুলো হয়ে গেছে, তো আমরা ডাক্তার কিছু ওষুধ দিছে, সেই ওষুধটা নিয়ে তারপরে চলে আসছি আর কি। তো মা ওই দিক দিয়ে চলে গেছে, কারণ আমাদের বাড়ি থেকে হাসপাতালটা বেশি দূর নয়, খুব কাছেই। তো মা ওই দিক দিয়ে চলে গেছে আর আমি এদিক দিয়ে চলে যাইতেছি। আর এর মধ্যে আনিশার বাবাও আসছিল, আমার ছেলেকে নিয়ে চলে গেছে, বলতেছে তুমি অনেকক্ষণ দেরি করবা, থাকবা, সেজন্য তুমি মানে মাহাদিকে দিয়ে দাও, আমি নিয়ে চলে যাই আর কি। তো আমি দিয়ে দিছি, সেটা আবার আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তো যেহেতু আনিশার বাবা ক্যামেরার সামনে আসে না তাই। তো আমি এখন একা একা আর কি হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছি, না এখন একা একা বের হচ্ছি না, মানে এখন আমার ছেলেকে নিয়েই বের হচ্ছি। তো একটু পরে আনিশার বাবা আইসা আর কি নিয়ে যাবে, তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। আর সবার সামনে ক্যামেরাটা ধরাটা আসলে খুব মুশকিলের ব্যাপার, সবাই কীরকম করে জানি তাকিয়ে থাকে। তারপরও আমি ভিতরে ভিতরে একটু লজ্জাবোধ হয়, কিন্তু তারপরও কী করবো, ভাবলাম যেহেতু আমি একজন ব্লগার আপনাদের সাথে শেয়ার করব, তাই আসলে লজ্জাটা জয় করে তারপরে ক্যামেরাটা ধরি। তো এটা হচ্ছে হাসপাতালের বহির মানে বাইরের দিকে, এই তো এখানে অটোর মধ্যে বসেই ডাকতেছে, মানে আমি এখন উঠে যাব আর কি। তো এখন উঠে যাচ্ছি যে আমার ছেলেকে নিয়ে, মানে একটু পরে জানিসার বাবা এসে নিয়ে যাবে একটু দূর থেকেই। তো আমি আবার ওকে নিয়ে বসা পড়ছি যে নিয়ে যাবে। তারিশার বাবা নেওয়ার মূলত কারণ হচ্ছে যে আমি এই তো টু সিটের একটা সোফা কিনেছি আর একটা স্টিলের আলমারি কিনছি, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। আমি শেয়ার করব, আসলে আমি ভিডিওটা করতেই পারিনি, তো আমি নিয়ে আসছি, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে এই সোফাটা কিন্তু আমি টু সিটের কিনছি, মানে শুধুই বসার জন্য গড়, অন্য কোনো কারণ না, মানে আমার ছেলের সোফার খুব আগ্রহী করে তাই। তো এই শুধু বসার জন্য এই সোফাটা আমি এনেছি, তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো সোফা কিনি, আসলে মূলত সোফা কিনবো আর আলমারি নিয়ে আসবো, দেখি আনিশার বাবা ওই দিক দাও ওদের নিয়ে আসছে, আর ব্যান তো বাড়াইছিল তাই আমি নিয়ে তারপরে চলে গেছি। তো আলমারিটা আর সোফাটা আপনাদের সাথে অন্য আরেকদিন শেয়ার করব। তো আমাদের সোফাটা কীরকম হয়েছে তো অবশ্যই জানাইবেন। আর এটা হচ্ছে দোকানের ভিডিও, কিছুটা মানে আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম আর একটু আপনাদের সাথে শেয়ার করতেছিলাম, আশা করি ভালো লাগবে। আজকের ব্লগটা কীরকম লাগবে জানি না, তো ব্লগের শেষে বলতেছি যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। তো আজকের মতন বিদায় নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে ঘরে থাকার চেষ্টা করবেন, অপ্রয়োজনীয় বাইরে বের হবেন না। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।